সিনেমাটা এক কথায় হাউ ডাজ ইট ফিল? বিনয় বাদল দিনেশ, থ্যাংক ইউ। বিনয় বাদল দিনেশ, 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 বিনয় বাদল দিনেশ। তোর ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে ছাড়বে দেখে শেষ, বারুদ ভরা স্বপ্ন বুকে স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ। ও মা তোর ছেলেরা ঘর ছেড়েছে, অসাধারণ অসাধারণ। আমার মতে সবাইকে এই বইটা দেখার দরকার আছে। খুব ভালো হয়েছে, আমি সবাইকে বলবো একবার করে দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, দারুণ লেগেছে আমার, হার্ট টাচ করে গেছে। থ্যাংক ইউ। দুর্দান্ত লেগেছে, দারুণ লেগেছে। সিনেম্যাটোগ্রাফি ফাটাফাটি জাস্ট, আর ডায়ালগ থ্রো তো অসাধারণ। যেরকম কাস্টিং ছিল, সেরকম স্ক্রিপ্ট ছিল, সেরকম স্টোরি রাইটিং ছিল, দারুণ লেগেছে, জাস্ট দারুণ এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। খুব সুন্দর, খুব সুন্দর। মানে তরুণ প্রজন্মদের উজ্জীবিত করার জন্য একটা অসাধারণ সিনেমা। ওভারঅল দারুণ ছিল, মানে অ্যাক্টিং থেকে শুরু করে সব কিছু, মিউজিক, প্রোডাকশন দারুণ, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনার কিরকম লাগলো? খুবই ভালো। মানে এই সিনেমাটা একটা, মানে কি বলবো, মানে বাঙালির তো অবশ্যই দেখা উচিত। এতদিন পর একটা এরকম সিনেমা এসছে, এটার জন্য সবাই আমরা ওয়েট করেছিলাম অনেক, যে এরকম একটা সিনেমা আছে। বিনয় বদল দিনেশকে নিয়ে তো আগে কোনো প্রজেক্ট হয়নি কলকাতায়, পশ্চিমবঙ্গে। তো এই সিনেমাটার জন্য প্রচণ্ড ওয়েট করেছিলাম, এবং প্রত্যেকের দেখা উচিত। আপনারা সঙ্গে সঙ্গে এন্টারটেনও হবেন, এবং সেই ইতিহাসে সেই সময়টাকে ফিল করতে পারবেন, তাদের যে কষ্ট, তাদের যে অবস্থা হয়েছিল সেই সময়। সুন্দর ছবি এবং অভিনয়, এবং ন্যাশনাল যেটা এখনকার দিনে যেটা দেখিয়েছে, ওই জিনিসটা কিন্তু এরপরে হয় না। এর থেকে আর ভালো আমার মনে হয় অসাধারণ লেগেছে আমার এই ছবি। অসাধারণ সিনেমা, এবং আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম আর কি, যে 1930 সালের 8ই ডিসেম্বর কী হয়েছিল। তো আজকে সেটা আমরা মানে দেখার অভিজ্ঞতা হলো, তো অসাধারণ এক্সপিরিয়েন্স। আর এরকম বাংলা সিনেমা মানে খুবই কম দেখেছি, যেটা মানে এত উত্তেজনাপূর্ণ এবং টান টান, একদম মানে আপনি এদিকে ওদিকে তাকাতেও পারবেন না। তো অসাধারণ এক্সপিরিয়েন্স, আমি সবাইকে বলবো যে আপনারা প্লিজ হলে যান এবং দেখুন সিনেমাটা, ভালো লাগবে, পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা। কেমন লাগলো মুভিটা? প্রথমেই বলবো, হাউ ডাজ ইট ফিল, ফিলটা করিয়ে দিয়েছে পুরো মুভির মধ্যে, ফাটাফাটি লেগেছে। এরকম মুভি বাংলা সিনেমায় প্রথম, এবং আপনারা বলবো প্লিজ, যে আমি এই দেখে বেরোচ্ছি, সবাই এসে মুভিটা অ্যাটলিস্ট দেখুন, যে খুব ভালো, বড় স্ক্রিনে দেখবেন। এবং অ্যাক্টিং তুখর, ডিরেকশন তুখর, এবার বিজিএম টিজিএম অসাধারণ, দেখুন খুব ভালো হয়েছে। অসাধারণ সিনেমা, অসাধারণ অভিনয়। আর আমরা এরকম সিনেমা আরও দেখতে চাই, এই সিনেমা আরও দেখতে চাই, মানে অসাধারণ। মানে আমরা মানে অনেক আশা নিয়ে এসেছিলাম, এবং আমাদের আশা পূর্ণ হয়েছে। আমরা আরও এরকম ভালো ভালো দেখতে চাই সিনেমা। আমাদের স্বাধীনতা আন্দোলনের সমস্ত সৈনিকদের, আমরা বীর যোদ্ধাদের সম্বন্ধে আরও ভালো করে জানতে চাই, আরও ডিটেলে। দারুণ দারুণ, খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে, যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি দেখতে পেলাম, এতটা আশা করে প্রথম থেকে আসিনি। দারুণ লেগেছে, দারুণ, মানে আমি কথা বলার মতন অবস্থায় না, আমি অলরেডি প্রচণ্ডই কাঁদছিলাম এতক্ষণ। তো দারুণ লেগেছে, দারুণ, আমি স্পিচলেস, আমার কোনো কথা নেই। এত ভালো সিনেমা, মানে কোনোদিন আশা করিনি যে এত ভালো সিনেমা আমি দেখবো। আই এম স্পিচলেস।